ফাউন্ডেশন ছাড়া কিভাবে তোমরা সামান্য কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই লুকটা কিন্তু তোমরা তোমাদের কুর্তি শাড়ি সমস্ত কিছুর সাথে কিন্তু ক্যারি করতে পারো, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ। তো ফার্স্টে দেখো, আমি কিন্তু টোনার হিসাবে অ্যাপ্লাই করে নিয়েছি গোলাপ জল, তারপরে আমি এখানে ইউজ করছি পন্সের এই ময়শ্চারাইজার ক্রিমটা। এখন যেহেতু গরমকাল, তো সেই কারণেই কিন্তু আমি এই জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করলাম। মেকআপ করার পরে যাদের মুখে অনেক বেশি ঘাম হয়, সেটা এড়াতে কিন্তু তোমরা ক্রিম ময়শ্চারাইজারের পরিবর্তে এরকম একটা জেল ময়শ্চারাইজার ইউজ করবে। তো এখানে দেখো, আমি ইউজ করছি পার্পেলের এই প্রাইমারটা। এটা আমার কাছে একটা ফ্রি প্রাইমার ছিল, তোমরা এর পরিবর্তে কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে ইউজ করতে পারো অ্যালোভেরা জেল। তো যে জায়গাগুলো আমার ওপেন পোরের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো করে আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। মেকআপ করার সময় তোমরা প্রাইমার অ্যাপ্লাই করে 5 মিনিট স্কিনটাকে ওভাবেই কিন্তু ছেড়ে দেবে। এতে করে কি হয়, আমাদের স্কিনে মেকআপটা খুব ভালোভাবে বসে। তো আমি যেহেতু আজকের মেকআপে বললাম ফাউন্ডেশন ইউজ করবো না, সে কারণে আমি এখানে ইউজ করে নিচ্ছি ইনসাইটের এই HD কনসিলারটা। আমি আমার স্কিন টোন অনুসারেই কনসিলারটা কিন্তু নিয়েছি, আমার স্কিনের শেড অনুযায়ী। তোমরাও তোমাদের স্কিনের শেড অনুযায়ী কনসিলার নেবে। তো এবার আমি এখানে কি করছি, একটা কনসিলার ব্রাশের সাহায্যে খুব ভালো করে ফেসে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু কনসিলার ব্রাশের পরিবর্তে এখানে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। আর আমি এখানে যে ব্রাশ সেটটা ইউজ করেছি সেটা তোমাদেরকে কিন্তু স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এছাড়াও কিন্তু ব্রাশ সেটটার লিঙ্ক যদি তোমরা কিনতে চাও, তাহলে এটা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো 250 থেকে 300 টাকার ভিতরে কিন্তু এটা খুব ভালো একটা মেকআপ ব্রাশ সেট, তোমরা চাইলে এটা কিনতে পারো। তো এরপর আমি ইউজ করছি দেখো এখানে ল্যাকমে সিসি ক্রিম। তো যতটা আমার ফেসে সিসি ক্রিম প্রয়োজন, ততটা আমি হাতে করে নিয়ে এরকমভাবে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন বলো, সিসি ক্রিম বলো, তোমরা যদি ব্লেন্ড করে ফেসে অ্যাপ্লাই করো, তাহলে কি হয়, মেকআপটা কিন্তু অনেক সময় পর্যন্ত লং লাস্টিং হয়। এছাড়াও আমাদের অনেকের মেকআপ করলে কি হয়, মুখের ভিতরে ঘামের সাথে মেকআপটা উঠে চলে আসে, সেটাও কিন্তু হয় না। আবার কি হয়, মেকআপ স্কিনে খুব ভালো করে কিন্তু বসে, দেখে একদমই কিন্তু মনে হয় না যে স্কিনের ভিতরে কোনো মেকআপ লাগানো আছে। তো এবার আমি এখানে একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ফেসে সিসি ক্রিমটাকে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে কিন্তু আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। যত তোমরা ভালো করে ব্লেন্ড করবে, তত কিন্তু মুখের ভিতরে মেকআপটা বসবে এবং তোমাদের বেস মেকআপটা একদমই কিন্তু ফলোলেস লাগবে। তো এবার যাতে আমাদের এই মেকআপটা অনেক সময় পর্যন্ত লং লাস্টিং হয়, সেই কারণে আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমির এই রোজ পাউডারটা। আর মেকআপ করে বাইরে বেরোলে তো আমাদের মুখে প্রচণ্ড ঘামও হয়, তার সাথে যদি আমরা অনেকক্ষণ পর্যন্ত মেকআপটাকে টিকিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু এই গরমে আমাদেরকে এরকম একটা লুজ পাউডার ইউজ করতেই হবে। তো অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে কিন্তু তোমরা ইউজ করতে পারো এই ল্যাকমি রোজ পাউডারটা। তো এরকম একটা পাউডার ব্রাশের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি ফেসে এরকম সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে পাউডারটাকে কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। আর আজকের ভিডিওতে কিন্তু আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি তার প্রত্যেকটা লিঙ্কই কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো বা কিনতে পারো। তো ফেসে লুজ পাউডারটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমি আমার আই লিডও অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে কি হবে, আমাদের আই মেকআপটা কিন্তু খুব ভালোভাবে বসবে। তো এবার আমি এখানে আইব্রোটাকে ফিল করে নেওয়ার জন্য ইউজ করছি মিস ক্লেয়ারের একটা আইব্রো পেন্সিল। তো আমি এখানে যেভাবে আইব্রোটা ফিল করছি, তোমরাও যদি এরকমভাবে আইব্রো ফিল করো, তাহলে কিন্তু খুব দ্রুত আমরা আমাদের আইব্রোটাকে কিন্তু ফিল করে নিতে পারবো এরকম একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। তো আমি এখানে কি করলাম, স্পুলি দিয়ে প্রথমে উপরের দিক থেকে নিচের দিকে হেয়ারগুলোকে কম্ব করলাম স্পুলির সাহায্যে, তারপর আমি আইব্রো পেন্সিল দিয়ে যেই জায়গাগুলোতে আমার ফিল করার প্রয়োজন সেই জায়গাগুলো ফিল করে নিলাম, তারপর আবারও কিন্তু আমি স্পুলি দিয়ে ব্রাশ করে নিলাম। এবার সেমভাবে আমি কি করবো, স্পুলির সাহায্যে নিচের দিক থেকে উপরের দিকে হেয়ারগুলোকে কম করবো, তারপর যে জায়গাগুলোতে আমার ফিল করার প্রয়োজন সেই জায়গাগুলো ফিল করবো, দিয়ে আবারও আমি কিন্তু খুব ভালো করে স্পুলির সাহায্যে ব্রাশ করে নেব। তো এবার আমি চলে যাব কিন্তু আইশ্যাডোতে। তো আজকে যেহেতু আমি একটা কুর্তির সাথে ডে মেকআপ লুক ক্রিয়েট করছি, তো সেই কারণে কিন্তু এরকম একটা হালকা ব্রাউন কালারের শেড নিয়ে কিন্তু আমি ফার্স্টে আমার ট্রানজিশন শেডে অ্যাপ্লাই করব। তারপর হালকা হাতে ব্লেন্ড করতে করতে আমি আমার আউটার কর্নার ইনার কর্নারের দু সাইডেই কিন্তু এই ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নেব। খুব ভালো করে কিন্তু তোমরা ব্লেন্ড করবে, যত ভালো করে ব্লেন্ড করবে ততই ভালো কিন্তু তোমাদের আই লুকটা দেখতে লাগবে। এবার আই লিডের মাঝখানে কিন্তু আমি ইউজ করে নেব এরকম একটা কপার শিমারি কালার। চট জলদি মেকআপ করতে হলে বা তোমরা কুর্তির সাথে বলো বা শাড়ির সাথে বলো কি আই মেকআপ ক্রিয়েট করবে বুঝতে পারছো না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই আই মেকআপটা তোমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। আর এই আই মেকআপটা কিন্তু শাড়ি কুর্তি সমস্ত ধরনের ড্রেসের সাথেই খুব ভালো যায়। তো ডে মেকআপ হিসেবে তোমরা বুঝতে পারছো না যে কী ধরনের আই মেকআপ করবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা নিউট কালারের আই মেকআপ করে নিতে পারো। এখানে কিন্তু দেখো সার্কুলার মোশনে ঘোরাবে, তোমরা কিন্তু ব্রাশটাকে হালকা হাতে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করবে।
এতে করে তোমাদের ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে হবে। তো এখানে দেখো তোমরা ইউজ করতে পারো ল্যাকমির এরকম একটা জেল আইলাইনার, তো আমি এখানে ইউজ করছি কাজল দিয়ে আইলাইনারটা আমি ইউজ করছি, একটা সফট আইলাইনার ক্রিয়েট করব। যেহেতু আজকে আমি বলেছিলাম যে অল্প প্রোডাক্টের ভিতরে কীভাবে তোমরা পুরো প্রপারলি তোমাদের মেকআপটা কমপ্লিট করতে পারবে, তো সেই কারণে কিন্তু আজকে আমি কাজল দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করব, আবার কাজল দিয়ে কাজলটাও কিন্তু পরবো। তো কাজল দিয়ে যদি তোমরা এরকমভাবে আইলাইনার ক্রিয়েট করো সেটা কিন্তু দেখতে একেবারে জেল আইলাইনারের মতো লাগে। তো আমি কিন্তু এখানে কাজল নর্মালি আমরা যেমনভাবে পড়ি তেমনভাবে পড়ছি না, এরকমভাবে ব্রাশের সাহায্যে খুব ভালো করে হালকা হাতে কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এই কাজলটাকে ব্লেন্ড করব। এইভাবে করে কাজল পরলে কিন্তু লুকটা অনেক বেশি ইনহ্যান্স হয়, মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগে নর্মালি কাজল পরার থেকে। তো আমি কিন্তু দেখো দুটো চোখেই খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি কী করবো, সেম যে কালারের আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছিলাম সেই কালারের আইশ্যাডো নিয়ে নেবো আইশ্যাডো প্যালেট থেকে। তারপর কাজলটার সাথে খুব ভালোভাবে কিন্তু আমি আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করবো। এতে এইভাবে যদি তোমরা আইশ্যাডো দিয়ে কাজলটাকে ব্লেন্ড করে নাও তাহলে কিন্তু তোমাদের আই মেকআপটা দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক সময় পর্যন্ত কিন্তু কাজল তোমাদের লং লাস্টিং করবে। তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই মাস্কারাটা। সুইস বিউটির এই মাস্কারাটা কিন্তু তোমরা 200-300 টাকার ভিতরে পেয়ে যাবে নাইকা বা purple.com-এ। খুব ভালো একটা মাস্কারা এটা রিজনেবল প্রাইসের ভিতরে। তো এরপর আমি অ্যাপ্লাই করে নেবো ব্লাশ। তো আজকে যে 6টা প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করবো বলেছিলাম তার ভিতরে যেহেতু আমি ব্লাশ আর রাখিনি, তো সেই কারণে কিন্তু এরকম একটা নিউড লিপস্টিকের সাহায্যে আমি আমার ব্লাশটাকে ক্রিয়েট করছি। তো তোমাদের যাদের কাছে ব্লাশার নেই তো তোমরাও কিন্তু এরকম লিপস্টিকের সাহায্যে আমার মতো করে ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। একদমই হালকা হাতে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে এরকমভাবে ধীরে ধীরে তোমরাও কিন্তু লিপস্টিকের সাহায্যে তোমাদের ব্লাশ ক্রিয়েট করতে পারবে। তারপর এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো সেম কালারের যে শেডটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, সেই শেডটা দিয়ে কিন্তু আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখো আমার লুকটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে ডে মেকআপ হিসাবে কিন্তু তোমরা এই মেকআপটা তোমাদের শাড়ি কুর্তির সাথে ক্যারি করতে পারো। আর আজকের এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের এই মেকআপ লুকটা, আর প্লিজ একটা লাইকও করে দিও। আর ডেলি আমার ইনফরমেটিভ বেনিফিশিয়াল মেকআপ টিপস, বিউটি টিপস, হেয়ার কেয়ার টিপস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাই।